হ্যালো গাইস, এটা হচ্ছে আপনার নেদরা রোড। এটা ডায়মন্ড হারবার থেকে নেদরা যাওয়ার রোড। এই রোডটা সোজা গিয়ে উস্তি দেখিয়ে উঠেছে রাস্তাটা। সাড়ে তিনটে বাজে, যাচ্ছি বুঝলে। এটা রাস্তা, একটা ছোট আমার একটা ব্লগ চ্যানেল, সবাই সাপোর্ট করো ভাই প্লিজ। অনেক কিছু করার ইচ্ছা আছে চ্যালেঞ্জে। রাস্তাটা খারাপ মতো একটা ভালো নয়, একটাই ভালো এখানে এই রোডে গ্যাঞ্জামটা কম আছে, গাড়ির অত হচ্ছে না গ্যাঞ্জাম। দুপুরবেলায় বলে কি বলতে পারছি নি, দেখো কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুন্দর বড় বড় জলা, শুধু সবজি চাষ হচ্ছে। এদের জন্যই আমরা খেতে পাচ্ছি দুপুরবেলাটা, লাঞ্চ টাইমে তোমরা ঘরে বসে রান্না করে যেসব সবজি খাচ্ছে এরাই এখান থেকে চাষ করছে, এরকম বড় বড় খেতে খেটে রোদে রোদে জলে সব খেটে চাষ করছে। আমরা আরামে রান্না করে ঘরে বসে গিলছি খাচ্ছি, আনন্দ করছি, আমাদের জন্য খাচ্ছে। কিন্তু সরকার এদেরকে যারা প্রকৃত কাজ করে চলেছে তাদেরকেই দেখে না, বড় বড় নেতারা কি বলবে। রাস্তায় কিনা বালি ফেলে রেখে দিয়েছে। আমি একা ঘুরবো কেন, তোমরা ঘোরো, ক্লান্ত হয়ে গেছে যাচ্ছে। নিচে দিয়ে ঝিল গেছে, বড় ঝিল, ছোট ব্রিজ একটা, লাল বুল বলতে পারো, নিচে দিয়ে খাল গেছে, তো খালের জন্য ব্রিজটা দেওয়া হয়েছে। তোমরা বলো ভিডিওটাতে কি করলে আরো মজার হয়, ভিডিওগুলো এরকম ব্লগ কিরকম ভাবে আরো বানালে, ব্লগটা কিরকম ভাবে বানালে আরো মজার হয় একটু বলো ভাই সবাই। এখানটা একটু বাঁক রাস্তা।
কালকের ডায়মন্ডে গিয়েছিলাম সাইকেল নিয়ে, আমার সাইকেল সাইকেল নিয়ে ডায়মন্ডে গিয়েছিলাম, কিন্তু ব্লগ বানাতে পারিনি কারণ অনেক তাড়াহুড়োয় ছিলাম, একটা কাজে যাচ্ছিলাম। ভেবেছিলাম আসার সময় ব্লগটা বানাবো, তাই বানাচ্ছি, কিন্তু ভেবেছিলাম ডায়মন্ড দিয়ে আসার সময় ব্লগটা বানাবো ওই রাস্তা দিয়ে, এটা ডায়মন্ড হারবার রোড, কিন্তু দেখছি ওইতে গাড়ি ঘোড়ার চাপটা প্রচুর, ওইদিকে একদিন বানাবো, চিন্তা নেই, ওইদিকে একদিন বানাবো। এই রাস্তাটাও শর্টকাট রাস্তা ছিল, একটু শর্টকাট বলতে পারো, শর্টকাট দক্ষিণ চব্বিশ পরগনা উস্তি মোড়, এখানে একটা মন্দির আছে। মাঠ করে নমাটি আছে, এটা পঞ্চায়েত অফিস, পঞ্চায়েত ব্লক পাশে দেখিও, সবাইকে সাপোর্ট তো দিচ্ছ, এই নতুন ভাইটাকে সাপোর্ট দিও ইউটিউবে। আমার ভুল ত্রুটিগুলো মাফ করে দিও, যেগুলো ভুল হচ্ছে বা যেগুলো, আর আমাকে বলো কি ভুল হচ্ছে না হচ্ছে, আমাকে বলবে ডেসক্রিপশানে দেওয়া থাকবে, সব কিছু দেওয়া থাকবে, ওখানে গিয়ে পার্সোনালিও বলতে পারো আর কমেন্ট করেও বলতে পারো। পেট্রোল পাম্প চলে গেছে, আর সাইকেলে পেট্রোল নিয়ে যাবে, সাইকেলে পেট্রোলের জায়গা তাহলে নিতাম, সিস্টেম একটা বানাতে হবে, সাইকেলে পেট্রোলের ইঞ্জিন, আরে সাইকেলটা কি হয়ে যাবে বাইক হয়ে যাবে। উপরে সূর্যি মামা যেন সব রক্ত শুষে খেয়ে নিচ্ছে, কিরম গাড়ি যাচ্ছে সবাই, এই রোডটা খারাপ, এগুলো বেরিয়েই যায় ফার্স্ট স্টেশনের জন্য, সবার কিছু না কিছু এরকম ফার্স্ট স্টেশনে কিছু না কিছু ওয়ার্ড আছে যেগুলো বেরিয়ে যায় মুখ দিয়ে, কারণ মানুষ মাত্রই ফার্স্ট স্টেশন থাকবেই, ঠিক আছে। এই জায়গা কত সুন্দর এলাকা, জলা মনটা শান্তি হয়ে যাবে, কিন্তু এই সূর্যি মামার জন্য সব গেল।
গরমে সেদ্ধ হয়ে যাচ্ছে, তাকানো যাচ্ছে না। কি সুন্দর না এগুলো, দারুণ লাগছে। দেখো কি সুন্দর চাষ করেছে। দোস্ত বন্ধুরা, এই রোডটায় যারা যারা এসেছো, যদি ভিডিওটা দেখো কমেন্ট করে বলো কিন্তু ভাই কি করেছে। আমার সাইকেলে পাম্প কর, পাম্প পিছনের চাকা একদম নেই বললেই চলে। রোদে মনে হয় পড়ে যাচ্ছে আস্তে আস্তে, এত গরম সাইকেলটা পড়ে যাচ্ছে। আমার হাওয়া হয়ে যাচ্ছে, গাড়িরও চাকার হাওয়া বেরিয়ে যাচ্ছে। খতরনাক আমার বলে ও সাইকেল,
এত ধার দিয়ে যাচ্ছি তাও ওনাদের জায়গা কম পড়ে যাচ্ছে। তাহলে ও সাইকেল সাইকেল কি করবে ভাই, খালে নেমে যাবে সাইকেল? ওরা বলো সাইকেল খালে নেমে যাবে? আর 1 ইঞ্চি খালে গেলে তো খাল, দেখো খাল এখানে। সাইকেল এত কষ্ট করছে, ওরা এত বড় রোড ছেড়ে দিয়েছি, এত ফাঁকা রোড, যাও না এত। এটা পেট্রোল পাম্প ছিল, পেট্রোল নিতে আসতে হবে, আসবে এই লোকেশনে পেট্রোল পেয়ে যাবে। এটা হচ্ছে কৃপারামপুর পোল, এটা দিয়ে সোজা ডাইরেক্ট গোতলা যাওয়া যায়। আবার দেখা হবে, আমি আমার বাড়ির রাস্তায় চলে এসেছি, এটা আমরা নেক্সট ভিডিও অন্য কিছু হয়। ভালো থাকো, স্টে হোম, লকডাউন দিয়ে দিয়েছে।